রাও রামজি আম্বেদকর চোদ্দোই এপ্রিল আঠারোশো একানব্বই সালে মধ্যপ্রদেশের মহাও নামের একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন জন্ম পর থেকেই তিনি বিভিন্ন সমস্যার যেমন অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি প্রতিটি বাধার প্রতিটি বাধার মোকাবিলা করেছিলেন তিনি বম্বে বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন এবং সেখান থেকে অর্থনীতি ও রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানে স্নাক্ত হন তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পান এবং সেখান থেকে অর্থনীতিতে ডাক্তারি অর্জন করেন ডক্টর বি আর আম্বেদকর সারা জীবন নির্যাতিত মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন তিনি নির্যাতিত মানুষের জন্য পাবলিক ট্যাঙ্ক থেকে জল জল তোলার জন্য মহাদ মার্চেন আন্দোলন নেতৃত্ব করেছিলেন স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং ভারত সরকার তাকে ভারতের সংবিধান লেখার দায়িত্ব দেন তাতে তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন পুরো পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে আইন সংগ্রহ করে ভারতের সংবিধানের রচনা করেন যেটা পুরো পৃথিবীর বৃহত্তম সংবিধান তিনি সমাজবিজ্ঞানী ও নীতি নির্ধারকও ছিলেন তিনি শিক্ষা দিয়ে সমাজের প্রতিটি অন্ধকারকে আলোকিত করেছিলেন ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ প্রতিভাগী